এই প্রজেক্টটি তৈরির জন্য একটি স্ট্রিপ বোর্ড, সাতটি এলইডি বাল্ব, সাতটি রেজিস্টর, একটি মেইল কানেক্টর নিয়েছি। এরপর সাতটি এলইডি বাল্বকে পোলারিটি ঠিক রেখে, অর্থাৎ পজিটিভ নেগেটিভ ঠিক রেখে, সোল্ডারিং আয়রনের সাহায্যে সারিবদ্ধভাবে সংযুক্ত করেছি। তারপর প্রত্যেকটি এলইডি বাল্বের পজিটিভ প্রান্তের বাড়তি অংশটুকু কাটিং প্লায়ার্সের সাহায্যে কেটে নিয়েছি। তারপর 470 ওহমের সাতটি রেজিস্টর নিয়েছি। এই রেজিস্টারগুলোকে বাল্বের সাথে এভাবে কানেক্ট করেছি। তারপর সোল্ডারিং আয়রনের সাহায্যে প্রত্যেকটি রেজিস্টরকে সোল্ডারিং করেছি। সোল্ডার করার শেষে প্রত্যেকটি রেজিস্টরের ডান প্রান্ত, অর্থাৎ এলইডির সাথে সংযুক্ত প্রান্তের বাড়তি অংশটুকু এভাবে কেটে নিয়েছি। তখন সার্কিটটা দেখতে অনেকটা এরকম লাগছে। এখন 8 পিনের একটি মেল কানেক্টর সংযুক্ত করতে হবে। এর জন্য আমি মেল কানেক্টর এভাবে বসিয়ে সোল্ডারিং আয়রনের সাহায্যে সোল্ডারিং করে নিচ্ছি। তারপর প্রত্যেকটি রেজিস্টরকে এভাবে সংযুক্ত করে নিচ্ছি। বাম পাশের এই উন্মুক্ত প্রান্তটি হচ্ছে গ্রাউন্ডিং, আর এই গ্রাউন্ডিংয়ের সাথে প্রত্যেকটি বাল্বের নেগেটিভ প্রান্ত এভাবে সংযুক্ত করতে হবে। হার্ডওয়্যার সেক্টরের সকল কাজ শেষ। সার্কিটটি সম্পন্ন করার পর দেখতে অনেকটা এরকম লাগবে। এখন পালা প্রোগ্রামিংয়ের। এর জন্য আমি একটি আরডিনো ন্যানো নিয়েছি। আপনারা সেম কাজটি আরডিনো উনো, আরডিনো মেগা দিয়েও করতে পারবেন। এখন আমি এটিকে পিসির সাথে সেট আপ করে নিচ্ছি। আপনার কাছে যদি পিসি না থাকে তাহলেও কোনো সমস্যা নেই, কারণ এই সেম কাজটি ফোন দ্বারাও করা যায়। ফোন দ্বারা যদি করতে চান তাহলে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ভিডিওটি দেখে নিতে পারেন। প্রোগ্রামিং করার জন্য আমি এখন আরডিনো সফটওয়্যারে চলে যাচ্ছি। এই প্রজেক্টটির জন্য কোডটি হবে ঠিক এরকম। আপনারা এখান থেকে চাইলে লিখে নিতে পারেন, অথবা সেম কোডটি ডেসক্রিপশনে দেওয়া থাকবে, চাইলে কপি করেও নিতে পারেন। এখন পালা কোডটি কম্পাইলের। কোডটি আপলোডের আগে কম্পাইল করে দেখে নেবেন যে আসলে কোডটি ঠিক আছে কি না। কতটুকু কম্পাইল হয়েছে সেটা ডান পাশে দেখাবে। প্রোগ্রাম করার আগে আপনাকে আরডিনো সুন্দরভাবে সেট আপ করে নিতে হবে। আপনার যদি এ সম্পর্কে কোনো ধারণা না থাকে তাহলে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আরডিনো কীভাবে সেট আপ করতে হয় সেটি দেখে নিতে পারেন। আরডিনোর কোন অংশের কী নাম, কোনটা কীভাবে কাজ করে, কীভাবে সেট আপ করতে হয়, কীভাবে প্রোগ্রামিং করতে হয়, কীভাবে বিভিন্ন প্রজেক্ট বানাতে হয়, এগুলো ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিতে পারেন। অথবা আমার প্লেলিস্টে সুন্দরভাবে এই কোর্সটি সাজানো আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আরডিনোর গ্রাউন্ডের সাথে সার্কিটের গ্রাউন্ডের সংযোগ খুবই সতর্কতার সাথে দিতে হবে। সকল সংযোগ সঠিকভাবে দেওয়ার পর সার্কিটটি দেখতে ঠিক এরকম লাগবে। দিস ইজ দ্য রিজাল্ট। আপনারা চাইলে ডিলে টাইম থেকে কম বেশি করে বাল্বগুলোকে ইচ্ছামতো নিয়ন্ত্রণ করতে পারেন। এরকমই শিক্ষণীয় ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজকে ফলো করুন।